পান বসেছে জিলাপি বসেছে তো সেই জিলাপি তৈরি করতে গেলে কি কি দরকার হয় এই পার্থিব জগতে আমরা যেটা দেখতে পাই সেখানে কি কি লাগে আর যেটা আমরা দেখতে পাই না দেহ জগতে কি কি লাগে একটু শুনে যাবে একটু রসতত্ত্ব বাবুল শুনো শুনো ও তুমি কারিগরি হবে যদি ও তুমি কারিগরি হবে যদি কারিগরির সন্ধান করো সে রসের ভিন কেমনে তুমি পারো বলছে তুমি কারিগরি হবে যদি যে যে ময়লা মিষ্টি তৈরি করে তাকে বলা হয় কারিগরি আর কারিগরির সন্ধান করো কারিগরিটাকে না যিনি শিখেছেন সেই কারিগরি অর্থাৎ যিনি ভগবান আমাদের সেই অনাদির আদি গোবিন্দ আগে কারিগরির সন্ধান করতে হবে তাই কি বলেছে একটু গানের ভাষা বলে শুনুন সেই রসের বিয়েন কেমনে তুমি পারো ও সুজন ময়না রে সেই রসের বিয়েন কেমনে তুমি পারো জিলাপি তৈরি করতে গেলে লাগে কলাইয়ের বেসন সফেদা আর সেই বেসনকে আর সফেদাকে একসাথে দিয়ে একটু জল দিয়ে একটু মিশিয়ে একটু ফেটে দিতে হয় তাই তো যেমন ভাবে আমরা পেঁয়াজি বা কোনো কিছু বেগনি টেগনি তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু সেই বেসনটাকে একটু মাখাইতে হয় কিন্তু আমার দেহ জগতে কি বলছে দেহ জগতে বলেছে জ্ঞান জ্ঞান বুদ্ধি আর বিবেক এই তিনটে জিনিস লাগে বাবা বাউল হতে গেলে তিনটে জিনিসকে সতেজ রাখতে হবে আর সেই সতেজ রাখার জন্য কোথায় যেতে হবে না সৎগুরুর কাছে সৎগুরুই বলে দেবে কিভাবে সতেজ থাকতে হবে তাই কি বলেছে দিয়ে মেশাও সফেদা সঠিক মাত্রায় জল দিয়ে তারে তাওরে ভাটিয়া
বেসন সফেদা আর জল দিয়ে দেখবেন ফাঁকতে 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 মালের যখন তাক চলে আসবে বাবা, মালের একটা তাক আছে তো, সেই তাক যখন চলে আসবে তখন সেটাকে কি করতে হয় না, তাকটা ঠিক হলে পরে এবার তুমি কানির ভিতরে ভরো, একটা কানির মধ্যে বাবা ডাব করে ভরতে হয় তাই তো, জিলাপি তৈরি করতে তাহলে তুমি কানির ভিতরে ভরো সেই রসের বিয়ে কেমনে তুমি পারো, ও সুন্দর ময়দা রে ফুটোটাকে লক্ষ্য করে সুজন ময়না ভাই ফুটোটাকে চেপে ধরে দেখো ছানাতে লড়াই, বাবা জিলাপির পাকটা কিন্তু উল্টো দিকে সোজা দিকে হয় না, তেমনি ঠিক ভজনের মাত্রাটা বাবা উল্টো দিকে, ভজনের মাত্রা উল্টো দিকে তুলতে হয় আস্তে 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 আস্তে, নিচের দিকে জল গেলে তাকে কি বলে, যদি নদীর জল নিচের দিকে যায় তাকে কি বলে, ধারা তাই তো, ধারা বলে তো ধারাকার ধারা, আর সেই জলকে যদি উপর দিকে যাওয়া হয় আমরা গোদা বাংলায় বলি ভাটা, কিন্তু সেই ধারাকে যদি উল্টিয়ে হয় ভয়াকার একটা ধারা, আর সেই সেই ধারাকে যদি উল্টিয়ে রয়াকা ধয়াকা রাধা হয়ে যাচ্ছে না বাবা, হরি বল হরি বল, নিদাই গৌর সীতা নাথ হরি বল, দীক্ষা শিক্ষা নিয়ে তারপরে সে রাধারানী অর্থাৎ মায়ের কাছে সংযোগ দিতে হয়, মায়ের কাছে যেতে হয়, তাই কি বলেছে ফুটোটাকে লক্ষ্য করে সুজন ময়না ভাই ফুটোটাকে চেপে ধরে ছানাতে লড়াই, শুনে যান মায়েদেরকে বলছি যত বড় ধান ভানানি মিস্ত্রি হোক কানি ছাড়া চলবে না, চলবে না, কানি লাগবেই বাবা, কানি লাগে না দেখবেন ধান ভাঙাইতে যারা যাচ্ছেন কানি কিন্তু লাগবেই, হরি বল হরি বল, যত বড় ধান ভানানি মিস্ত্রি, তাই আমার পদকর্তা এখানে বলেছে
এমন ভাবে তুলতে হবে মাল যেন শক্ত থাকে, যেন আমি যদি কামড়ায় করাম করে আপনারা যেন শুনতে পান, পাশের লোক যেন শুনতে পায়, তাহলে সেই জিলাপি দোকানদার ভালোভাবে বিক্রি করতে পারবে। তাহলে এমন ভাবে তুলবে যেন তোমার মালটি থাকে দর, সেই রসের বিয়ে কেমনে তুমি পারো, সেই রসের বিয়ে কেমনে তুমি পারো। গোসাই বাবার আশিস নিয়ে ও তুমি হবে অগ্রসর, এমন ভাবে চাল দিতে হবে যেন সেই রসটা যেন ছাপিয়ে পড়ে না যায়, ঠিক যেন মাত্রাটা ঠিক থাকে, এই ভজনের মাত্রাটাও যেন ঠিক থাকে। তাই উনুন মুখে ধীরে ধীরে এবার তুমি ধীরে ধীরে চাল মানো, সেই রসের বিয়ে কেমনে তুমি পারো, সেই রসের বিয়ে কেমনে তুমি পারো, তুমি কারিগরি হবে যদি ও তুমি কারিগরি হবে যদি ও কারিগরির সন্ধান করো, সেই রসের ভিয়ে কেমনে তুমি পারো, সেই রসের ভিয়ে কেমনে তুমি পারো, সেই
রসের ভিয়েল কেমনে তুমি পারো, সেই রসের ভিয়েল কেমনে তুমি পারো, সেই রসের ভিয়েল কেমনে তুমি পারো, সেই রসের ভিয়েল কেমনে তুমি পারো, সেই রসের ভিয়েল কেমনে তুমি পারো, সেই রসের ভিয়েল কেমনে তুমি পারো, সেই রসের ভিয়েল কেমনে তুমি পারো, ও সুজন অসংখ্য ধন্যবাদ।